নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি সঞ্চিতা দে। কয়েকদিন পর পুজো আসার অপেক্ষায় আমরা সবাই। উৎসব অনুষ্ঠানের দিনে সাবেকি খাওয়া দাওয়া আমাদের সকলেরই খুব প্রিয়। আজকের রেসিপি পুরনো দিনের সাবেকি রান্না মেটির দো পেঁয়াজি। এই রান্নায় পেঁয়াজকে দুরকমভাবে ব্যবহার করা হয় বলে এর নাম দো পেঁয়াজি। আশা করছি উৎসব অনুষ্ঠানের দিনে এইরকম একটি পদ সকলের খুব ভালো লাগবে। এখানে রয়েছে 200 গ্রাম মেটে, 2 চামচ নুন দিচ্ছি। আশা করছি বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ মেটেটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। মেটেগুলি সেদ্ধ হয়ে গেছে, এখানে প্রেশার কুকারটাকে একটু ঠান্ডা করতে দিচ্ছি। কড়াটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। 25 ml তেল দিচ্ছি। এখন দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কাটা। দুই টেবিল চামচ রসুন কুচি দিচ্ছি। পেঁয়াজগুলিকে বাদামি করে ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি 2 চামচ আদা বাটা। এবার দিচ্ছি একটা টমেটোর পেস্ট। মাঝারি আঁচে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। এক টেবিল চামচ কাশ্মীরি চিলি পাউডার দিচ্ছি। 1 চামচ চিলি পাউডার দিচ্ছি। মশলা আমাদের কষা হয়ে গেছে, এবার দিচ্ছি সেদ্ধ করা বেটেগুলি গ্রেভির মধ্যে। এখানে রান্নায় আমি মেটে সেদ্ধর জলটাই ব্যবহার করেছি। মেটেগুলিকে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না গ্রেভি ঘন হয়ে আসছে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ডাইস করে কেটে নিয়েছি, সেটাকে এখন আমি দিয়ে দিচ্ছি। ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি।
গ্রেভির মধ্যে যোগ করছি 1 টিস্পুন জিঞ্জার জুলিয়ান, উপর দিক থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। মশলাটাকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। চিনি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের মটন দো পেঁয়াজি। এটা একটি ঠাকুর বাড়ির রান্না, অবশ্যই তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করো। দুর্দান্ত স্বাদের মেটের দো পেঁয়াজি পরিবেশন করুন লুচি পরোটা নান সহযোগে। আগামী পর্বগুলিতে রয়েছে পূজোর আকর্ষণীয় কিছু আইটেম, অবশ্যই দেখো কিন্তু বন্ধুরা। বন্ধুরা, তোমরা খুব ভালো করে পূজোর আনন্দ উপভোগ করো, আর আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। সকলকে অসংখ্য ধন্যবাদ।